মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু এ নিউ ব্লগ। আজকে বাড়ি থেকে কলকাতা যাচ্ছি, একাই যাচ্ছি, ট্রেনে যাব, ওখান থেকে ও আনতে আসবে, বাপি ছাড়তে যাচ্ছে, তো চলো যাই। আসছি, স্টেশনটা একটু চেঞ্জ হয়েছে, এখন পুরনো স্টেশনটা ওই দিকে ছিল, এখন এই দিকে নিয়ে আসছে। বাপি গেল টিকিট কাউন্টারের দিকে। স্টেশনে পৌঁছে গেছি, এই যে নিতে এসছে একজন, অনেক করে 5 মিনিটই হয়েছে, একটু ওয়েট করছিলাম, এখন যাবো, এখন একটু আমাদের বড় বাজারে যাবো, একটু কাজ আছে মানে। এই যাস বাড়ি ফিরলাম, অঙ্কুর নিয়ে এলো আমাকে, আর ওর অফিস ছিল, তো তাড়াতাড়ি করে অফিস চলে গেছে। আর আমিও কিছু একটা ফ্রিজে আছে, রান্নাও করেছিল, ওইটা আছে, রাইস বানিয়ে খেয়ে নেবো, আর বেশি কিছু বানাবো না। আর ইভিনিংয়ে তো ক্লিনিক আছে। কবে পাবো? ফোন নাম্বারটা দিয়ে দাও। আসার পর আর ব্লক করা হয়নি, শরীরটা খুব খারাপ লাগছিলো, রেস্ট নিচ্ছিলাম, একটু হালকা একটু লাঞ্চও করে নিয়েছিলাম, আর চলে ক্লিনিকে এসেছিলাম। আর তারপর ক্লিনিকে একটু কাজ ছিল, মানে কয়েকটা সেলফ আবার এক্সট্রা লাগবে বাইরের দিকে, তো ওটার জন্যই একটা গ্লাসের দোকানে এসেছিলাম, ওখানে অর্ডার দিয়ে গেলাম, কালকে কাজটা শুরু হবে। সব আছো তো বাড়িতে? সব রেখেছো তো? এসে গেছে, কিছু হবে না। ওখানে নাও না, তুমি নেবে? এটা কি ছিলাম না এখানে, তাই কয়েকটা কাজও ছিল, ক্লিনিকেরও কাজ কিছু কাজ ছিল, তাই বেরিয়েছিলাম, তোমাদের তো দেখালাম, গ্লাসের ওখানে গেছিলাম, একটা র‍্যাক হবে সামনে, আর এখন আর কিছুক্ষণ থাকবো, তারপর বেরোবো। তাই কোন জায়গাটা র‍্যাকটা হবে গ্লাসের, ওটা তোমাদের দেখাই। এই যে ফ্রন্ট পোর্শনটা দেখতে পাচ্ছ, এখানে ডিসপ্লের জন্য হবে, যাতে বাইরে থেকে মানে দেখা যায় খুব, মানে সানগ্লাস বা এইসব জিনিসগুলো এই জায়গাটাতে থাকবে। কিছু টুকটাক কাজ আছে, ওগুলো করাবো। এখানে একটা গ্লাস ভেঙে গেছিলো, খুব বাজেভাবে ভেঙেছিলো, মানে উপর থেকে পড়ে গেছিলো, ওটা অঙ্কুরের ওপরেই পড়েছিলো, পুরো এই জায়গাটাতে পড়েছিলো, ফুলে গেছিলো জায়গাটা, মানে খুব বাচ্চার বেঁচেও গেছে, যাতে খুব বেশি আঘাত লাগেনি, তো ওটা মনে হয় লুজ ফিটিং কিছু করে দিয়েছিলো, তো ওটার জন্য হয়েছিল, এখন ওইটাও একটা ফিটিং করতে হবে, ওইটা এখনও বাকি আছে, ওইটা করাবো। এই হচ্ছে আপডেট। নিজ থেকে এবার বেরোচ্ছি, এই যে ও বাইক নিয়ে রেডি, এবার বেরোচ্ছি, বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার ডিসাইড করতে হবে কী বানাবো, এটাই হচ্ছে সমস্যা। কি খাবে আজকে? চলো তারপর দেখি কী খাওয়ানো যায়। ফেসবুকে ছিলে বলে তো ছিলে না এতদিন, না অফ নিয়েছিলে? হ্যাঁ, এটা বললাম না, ভিডিও করতে গেছিলাম। কী খাবে? চিকেন পকোড়া খাবো তো নাকি? চিকেন পকোড়া বলছি, উইংস নেবে? চোখে যে ফুলে গেছে, চশমা না পড়ার জন্য, সিলিন্ড্রিক্যাল পাওয়ার আছে কিন্তু চশমা পরে না, তাই বাড়িতে বলে বলে হয় না, সব কিছু অ্যাভেলেবল পেয়ে গেলে যা হয় অবস্থা। আর মেডিসিন কিছুই দেবো না তোমাকে আমি, মেডিসিন আমি জানি অলরেডি কি মেডিসিন কেন। এসে গেছি, আর ডিনারে রুটি আর কুচি আলু ভাজা হচ্ছে,
পরোটা করতে বলছিল আমাকে, আমি করিনি। আমি বললাম না রুটিই খাও তুমি, গরমে পরোটা খেতে হবে না। বাসন মাজা কমপ্লিট হলো ওর, সন্ধ্যা দিয়ে আস ভিন্ডি ফ্রাই হচ্ছে, কি বলছি ভিন্ডি কেন বলছি, আলু আর ফুলকপি ফ্রাই হচ্ছে। কি ব্লগিং এ তো দেখাবো না, এমন দুজনে মিলেই করি। ও এখন করছে, আমি পরে করবো সকালে উঠে। দুদিন বৃষ্টি হওয়ার জন্য আমি আর ব্যালকনিটা পুরো ক্লিন করতে পারিনি, একটু নোংরা হয়ে রয়েছে। এই হচ্ছে আপাতত ব্যালকনির অবস্থা। এই গাছটা থেকে, এই গাছটা অনেক বড় হয়ে গেছে এই জায়গাটাতে, প্রচুর সাদা ফুল ফুটছে। আর বোগেনভিলাগুলো তোমাদের দেখাচ্ছি, রাতের আলোতে আরও বেশি ভালো লাগবে। এটা একটা বাঞ্চ হয়েছে বিশাল বড়, আর পুরো ইয়েলো রেড। এই জিনিস নিচে গার্ডেনের কাজ পুরো টোটালি কমপ্লিট। এইটা হচ্ছে মার্কিংগুলো পুরো কমপ্লিট করে দিয়েছে, টেনিস কোর্ট আর ব্যাডমিন্টন কোর্টের। আর লাইটগুলো পুরো লাগিয়ে দিয়েছে, শুধু নেটটা লাগানো বাকি আছে, তারপরে আমরা প্র্যাকটিস স্টার্ট করব। এখনও এই পোর্শনটা নো এন্ট্রি রয়েছে, যেহেতু আন্ডার কনস্ট্রাকশান রয়েছে, ওই পুরো ঘিরে রেখেছে জায়গাটাতে। আর এরিয়াটা ছিল চিলড্রেন প্লেইং এরিয়া, ওর সারাউন্ডিং লাইটগুলোও কালকে ইনস্টল করেছে, আজকেই মোটামুটি পুরোপুরি কমপ্লিট বলতে পারো, 90% কমপ্লিট। আর টুকটাক যেগুলো বাকি রয়েছে ওগুলো কমপ্লিট হয়ে যাবে এই মান্থের মধ্যেই। তো কালকে জাস্ট আমাদের মধ্যে ডিসকাশন হচ্ছিল যে নেক্সট উইক থেকে মেবি এখানে খেলা আমরা স্টার্ট করতে পারি। ডিনার হয়ে গেছে আর নিচে দেখলাম লাইট টাইট লাগিয়েছে, অনেকদিন ধরে যাওয়া ভাবছিলাম, মানে আমি বাড়ি থেকে আসার আগে থেকেই ভাবছিলাম আর যাওয়া হয়নি। আজকে শুধু বললাম গার্ডেন এরিয়াটা আজকেই দেখলাম, মানে এন্ট্রিটা খুলে দিয়েছি। তো সবাই চিলড্রেনস এলাউড না, অনেকে যাচ্ছে একটু জাস্ট ঘুরে দেখে আসে, ওই জন্য আমরা বললাম আমরা একটু যাই, আমার যেতে ইচ্ছে করছিল। নেক্সট খুব এক্সাইটেড ওই দুটো বোর্ড দেখার জন্য। আচ্ছা চলো যাই। বাইরেটা হাওয়া আছে কিন্তু গরম আছে, গরম প্রচুর বলতে আছে। লাস্ট দু তিন দিন একটু গরমটা কমেছিল বৃষ্টি হওয়ার জন্য, বাট আজকে তো পুরো একদম। আমরা তো একটা রুমে এসি চালিয়ে দিয়ে ফুল ব্লাস্টে চালিয়ে দিয়েছি, একটা রুম লক করে দিয়ে ডাইনিং এ বসছি। হ্যাঁ কারণ বসাই যাচ্ছিল না, মানে প্রচন্ড গরম, বাইরে কোনো ব্যালকনি থেকে বাতাস ঢুকছে না। বাট লাস্ট ইয়ারও এইভাবে কিন্তু করতে হয়নি, মানে এতটা গরমও ছিল না। বাস না নিচের দিকটাতে এলে একটু বাতাস, বৃষ্টি আষাঢ় মাস ঢুকতে যায় আর বৃষ্টি কোথায় আসছে। আমরা আবার আগের আগের ব্লকটাতে দিলাম, কলকাতাতে বৃষ্টি চলে এসেছে, বৃষ্টি চলে এসে তারপর আরো গরম। নেক্সট উইকের মধ্যে আশা করি স্টার্ট হয়ে যাবে। এই লাইট গুলো কিছুদিন কালকেই ইনস্টল করেছে সব, এই জায়গাগুলোতে লাইট ছিল না আগে। আমরা খেলে খেলে এই জায়গাটা কি অবস্থা করেছি বল দেখি। আর যে নিউ গার্ডেনটা খুলেছে এই জায়গাটা এখনো লাইট গুলো লাগায়নি, ওটার এই স্টেয়ারটাকে ব্লক করা ছিল, মানে
অ্যালাউ ছিল না উপরটাতে, ওটা আজ থেকেই ওই স্টেয়ারটা ওপেন করে দিয়েছে রেসিডেন্টদের জন্য। আমি উপরটাতে ফার্স্ট টাইম যাচ্ছি। হ্যাঁ, গার্ডেনে আমাদের ব্যালকনি থেকে দেখা যায়, বাট উপরটাতে ফার্স্ট টাইম যাচ্ছি। আমাদের ফ্ল্যাটটা রাত্রিবেলা বোঝা যাবে না এখান থেকে, উপরটাই গেলে দেখা যাবে। আর এই যে এই জায়গাটা থেকে পুরো প্লে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে ওইদিকে, আমরা এই এটা দিয়ে উঠলাম। এই জায়গাটাকে পুরো একদম নিচ থেকে উঠতে দেখেছি আমরা যখন লাস্ট শিফট হয়েছিলাম এখানটাতে। এটা পুরো এরিয়াটা একদম মানে কনস্ট্রাকশন জাস্ট স্টার্ট ছিল, হচ্ছিল তখন আর কি। কেমন লাগছে ফাইনালি গার্ডেন? আমরা যখন আসি শিফট হই না নিচটা, আমি তখন দেখে বলছিলাম যে এটা হতে অনেক টাইম লাগবে, আর কেমন পুরো কাদা হয়ে, কাদা শুধু না প্রচুর জিনিস। এই এই জায়গাটাতে জল জমে আমাদের ডেঙ্গু হয়ে গেল এখান থেকে। হয়েছিল লাস্ট ইয়ার আমাদের, এই জায়গাটা কিছু ছিল না, পুরো মানে একদম বৃষ্টির সময় পুরো জল জমে পুরো কাদা। এইভাবে দেখেছি মানে একটু একটু হতে হতে দেখেছি। আর সত্যি কথা বলতে আমি এই দুটো স্পট দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। এখন এই জায়গাটা যেতে দিচ্ছে না যেহেতু কালার হয়েছে, একটু আগেই কালার করেছে দেখলাম, কমপ্লিট করেছে। আর এই দিকটা ওপেন রয়েছে পুরোপুরি, এটা আর্টিফিশিয়াল গ্রাস দেওয়া আছে এখানটাতে। এই হচ্ছে ফাইনালি গার্ডেনের ভিউ, কেমন লাগছে? অ্যাকচুয়ালি এটা জগিং এরিয়াও করেছে। হ্যাঁ, জগিং এরিয়াও রয়েছে, এরিয়া রয়েছে এটাতে জগিং করার। ওয়াও, দারুণ লাগছে কিন্তু। এটা একটা ছোট সিটিং এরিয়া এখানটাতে। আর এই পোরশনটা পুরো ওপেন, এই পোরশনটাতেই যা বাতাসটা ঢোকে পুরো এই পোরশনটা ওপেন, আর এইখানটায় দাঁড়িয়ে দারুণ লাগছে, দারুণ বাতাস, মানে জাস্ট ইউ ক্যান্ট ইমাজিন। দেখলাম আজকে, আর নেক্সট যত আপডেট হবে তোমাদের সঙ্গে তত শেয়ার করতে থাকবো। সারাদিন খুব টায়ার্ড ছিলাম, ওকে সকাল থেকে উঠে আনতে গেছিলাম 7টার কাছে, তোমরা দেখেছো। তারপরে অফিস ছিল, অফিস থেকে এসে এখানে ক্লিনিক গেলাম, তো এই কাজগুলো কমপ্লিট করে আর কিছু কাজ রয়েছে পেন্ডিং, ওগুলো করে রাত্রেবেলা শোবো। আর ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা যারা সাবস্ক্রাইব করছো না, আমি আজকে দেখছিলাম অ্যানালাইসটা, প্রায় 48% দেখাচ্ছে যারা মানে রেগুলার ভিউয়ার্স, বাট সাবস্ক্রাইব করনি এখনও। ওদের রিকোয়েস্ট করছে একটু সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, বাই, গুড নাইট। Let's do it.